नमस्कार बंधुरा, सोनालिस किचेन थेके आमी सोनाली। आमी आजके आपनादेर तैरी करे देखाबो आजके बेबी नानेर एकटा रेसिपी। एई बेबी नानटा किभाबे तैरी करते हबे चलुन एबार ताहले देखे नी। जार जन्य आमी निये निएछि गरम जल, एर मध्ये आमी दिए देव 2 चामच चीनी। দু চামচ চিনি দেওয়ার পর চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। এখন কিন্তু জলটা অনেকটাই গরম আছে, যখন দেখা যাবে যে চিনিটা ভালো করে গলে গেছে আর জলটা উষ্ণ গরম রয়েছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন ড্রাই ইস্ট। এটা হচ্ছে ড্রাই ইস্ট, আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন। এটা ভালো করে আমি চিনিটাকে নেড়ে নেড়ে এইভাবে মিশিয়ে নেব। চিনিটা দেখুন আমাদের পুরো গলে গেছে, এখন আঙুলটা চোবালে হাতে গরমটা সহ্য করা যাচ্ছে। এখন এর ভেতরে আমি দিয়ে দেব ড্রাই ইস্টটা। জলটা আঙুলে সহ্য করার মতন গরমই নিতে হবে, বেশি গরম হলেও হবে না, আবার একদম ঠান্ডা হলেও কিন্তু ইস্টটা দিলে ফুলবে না। আর ইস্ট অ্যাক্টিভ করতে গেলে চিনি অবশ্যই দিতে হবে, আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এইভাবে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 12 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। মিনিট হয়ে গেছে, এখন দেখে নেওয়া যাক আমাদের ইস্টটা ফুলে উঠেছে কিনা। দেখুন বন্ধুরা, আমার ইস্টটা কত সুন্দর ফুলে উঠেছে। এরপরে আমরা ময়দাটা মেখে নেব। নানটা বানানোর জন্য আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। আর লাগবে 1 টিস্পুন চিনি। আর নিয়ে নিয়েছি বাটার, অল্প তিল। আর নিয়েছি মাখার জন্য সাদা তেল। আর নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, এটাতে ঠান্ডা জল বা ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না, উষ্ণ গরম দুধই ব্যবহার করতে হবে। আর নিয়ে নেব ইস্টটা, এটা আমার ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এরপরে আমরা ময়দাটা মেখে নেব। এরপর আমি ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, আর দিয়ে দেব মোটামুটি 2 টেবিলস্পুনের মতন সাদা তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমরা ইস্টের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এইভাবে মাখতে থাকতে হবে। আমি আটাটার মাখার জন্য ব্যবহার করেছি একটু উষ্ণ গরম দুধ। আমি নিয়ে নিয়েছিলাম 2 চামচ আমুল দুধ, এই 2 চামচ আমুল দুধটাও এটার মধ্যেই দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে এর সঙ্গে। দুধ দিয়ে দিয়ে এইভাবে ময়দাটাকে নরম করে মেখে নিতে হবে।
ময়দাটা একটুখানি প্রথমে চটচট করবে, তারপরে এটাকে ভালো করে মাখতে মাখতে এটা স্মুদ হয়ে যাবে। এরকম চটচট একটা স্টিকি ভাব হবে। আমুল দুধটা কিন্তু এর মধ্যে দিতেই হবে, না হলে এটা টেস্টটা অতটা ভালো হয় না। আমুল দুধ দিতে হবে এর মধ্যে। আটাটা এরকম মাখতে মাখতে দেখা যাবে প্রথমে এরকম স্টিকি ভাব হাতের মধ্যে পুরো এরকম জড়িয়ে যাবে, তারপরে মাখতে মাখতে এটা ঠিক হবে। তারপরে মিনিট পাঁচেক মাখার পরে তারপরে হাতে একটু সাদা তেল নিয়ে আবার এটাকে আমাদেরকে ভালো করে মাখতে হবে। মিনিট 10 থেকে 12 মিনিট সময় লাগবে এই ময়দাটা মাখতে। ময়দাটা যত ভালো মাখা হবে আমাদের নানটাও তত ভালো আর টেস্টি হবে তত খেতে, বলবো। দেখুন বন্ধুরা, আমার আটাটা অনেকটা মাখা হয়ে গেছে, তারপরে এখনও একটু মাখতে হবে। হাতে অল্প করে এরকম করে তেল নিয়ে অল্প করে দিয়ে আবার আটাটাকে আমি একটু চটকে নেব। এখন দেখুন গামলা থেকে আটাটা ছেড়ে গেছে, অনেকটা পরিষ্কারও হয়ে গেছে গামলাটা। এরপর আমরা আটাটার গায়ে একটু তেল লাগিয়ে জানি শুকনো না হয়ে যায় আটাটা মাখাটা, তারপর আমরা এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। দেখুন এরপরে গামলা থেকে এটা ছেড়ে গেছে, এটার উপরে আটাটার উপরে একটু তেল ভালো করে বুলিয়ে দেব। তেল বুলিয়ে একটা ঢাকনা দিয়ে কভার করে রেখে দেব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এই আটাটা যদি একটু গরম জায়গায় রাখা হয় তাহলে খুবই ভালো হয়। আমি এটাকে রেখে দেব রান্নাঘরে। 2 ঘন্টা হয়ে গেছে আমার আটাটা মেখে রেখেছি, এখন দেখে নেব আটাটা কীরকম ফুলেছে আমাদের। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা কত সুন্দর ফুলে গেছে। এখন এই ময়দাটাকে আমি আরেকবার মেখে নেব। এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে আটাটাকে আবার মেখে নিতে হবে। এই বেবি নানটা আমি তাওয়ায় কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দেব। আর এই বেবি নানটা খেতে অনেকটা বিয়েবাড়িতে তৈরি বেবি নানের মতন হয়। মিনিট পাঁচেক এইভাবে মেখে নিলে আমাদের ময়দাটা ঠাসা রেডি হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এটা দিয়ে লম্বা করে লেচি কেটে নেব। হাতে তেল নিয়ে এরকমভাবে একটা একটা করে লেচি কেটে আবার আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তারপর নানগুলো বেলে ভেজে নেব। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এরপরে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর আমরা এটা বেলে ভেজে নেব। অল্প করে ময়দা ডাস্ট করে নিয়ে একটা লেচিকে নিয়ে হাতে করে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে এরপর আমি বেলে নিচ্ছি। একটু ময়দা এটার মধ্যে লাগিয়ে নিলে তাহলে বেলতে সুবিধা হবে। হয়ে গেছে আমাদের নানটা বেলা। এরপরে আমি একটু জলের হাত দিয়ে এর উপরে তিল লাগিয়ে দিচ্ছি। সামান্য একটু তিল এর উপরে ছিটিয়ে দিচ্ছি।
এভাবে আলগা করে প্রেস করে এটা বসিয়ে দিতে হবে। বেবি নান কিন্তু একটু মোটাভাবে বেলতে হবে, দেখুন এরকম মোটা আমি বেলে নিয়েছি। এরপর এটা তুলে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তাওয়াটা আমি আগে বসিয়ে দিয়েছি। এরপরে লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা ভেজে নেব। যতক্ষণ এটা হয় ততক্ষণে আমি আর একটা রুটিও বেলে নিচ্ছি। নান বেলে নিয়েছি, এরপরে এর মধ্যে আমি একটুখানি জলের হাত এইভাবে লাগিয়ে দিয়ে তার মধ্যে আমি তিলগুলোকে লাগিয়ে দেবো। দেখুন আমার নানটা কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করেছে। এরপরে আমি উল্টো দিকটা এইভাবে সেকে নেব। একদম গ্যাসের ফ্লেম লো থাকবে, তাহলে এটার ভেতর অবধি হতে এটার ভেতরটা হতে একটু সময় লাগে, নাহলে এটা কাঁচা থেকে যাবে। ওই জন্য এটাকে এইভাবে দুটো পিঠ একটুখানি সেকে নিয়ে তারপর আমরা এর মধ্যে বাটার লাগিয়ে দেব। যতক্ষণ ওই পাশটা হচ্ছে ততক্ষণ আমি ব্রাশে করে বাটার নিয়ে এটার উপরে লাগিয়ে দিচ্ছি। যারা বাটার পছন্দ করেন না তারা এটাকে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। হয়ে গেছে আমার একটা বাটার নান, এইভাবেই পরেরটাও আবার আমি ভেজে নেব। দেখুন আমার বাটার নানটা এক পাশ সেকা হয়ে গেছে আর একটু ফুলে উঠতে শুরু করেছে। এরপর আমি ওই আরেকটা পাশ উল্টে দেব। এইভাবে দুটো পাশই সেকে নিয়ে তারপর আমি বাটার লাগিয়ে নেব। এইভাবে দুই পাশেই এরকমভাবে ভেজে নিতে হবে। এই বাটার নানগুলো খেতে খুব টেস্টি হয় আর খুবই নরম হয়, আর ভেতরে পাউরুটির মতন ভেতরে যেরকম জালি হয় ওরকম ভেতরে একটা জালি তৈরি হয়ে যায়। এইভাবেই আমি সবগুলো বাটার নান ভেজে নেব।
দেখুন তৈরি হয়ে গেছে আমার সব বেবি নানগুলো। দু কাপ ময়দা দিয়ে এখানে আমি 12খানা বেবি নান তৈরি করে নিয়েছি। বেবি নানগুলো এত নরম হয়েছে যে এক হাতে এইভাবে মুঠো করে নেওয়া যাচ্ছে, এত নরম। আর একটা বেবি নান আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা কত জালি হয়েছে। এইভাবে বেবি নানগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর আমার বেবি নানগুলো কত মোটা মোটা হয়ে দেখেছেন, ফুলে উঠেছে। এই পদ্ধতিতে বানালে আপনাদের বেবি নানও বাড়িতে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমার এই নানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আমার প্রত্যেকটা রান্না কীভাবে করতে হবে সেই উপকরণগুলো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, সেটা অবশ্যই চেক করে নেবেন। নমস্কার।